প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী অধ্যাপক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এবিসিডি কলেজ, চৌগাছা, যশোর। আমরা শিক্ষার্থীরা গতদিন আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আমরা তারপর থেকে আমাদের আজকের আলোচনা শুরু করব। আমরা গতদিন দশমিক সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় আমরা সেটা শিখেছিলাম। আজকে আমরা দেখব দশমিক সংখ্যাকে কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। আসলে দশমিক সংখ্যাকে যদি আমরা বাইনারি করা শিখতে পারি, বুঝতে পারি, তাহলে খুব সহজেই আমরা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। কারণ দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের যে নিয়ম, দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করার নিয়মটাও একই, শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে। যখন দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করেছি, তখন প্রত্যেকটা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যার বেস দিয়ে পূর্ণ অংশকে ভাগ করেছিলাম এবং ভগ্নাংশকে গুণ করেছিলাম। একইভাবে আমরা যখন দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, তখন দশমিক সংখ্যার পূর্ণ অংশকে অক্টাল সংখ্যার বেস দিয়ে ভাগ করব এবং ভগ্নাংশকে অক্টাল সংখ্যার বেস দিয়ে গুণ করব। আমরা একটি উদাহরণের সাহায্যে দেখি কিভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। আমরা এই দশমিক সংখ্যাটাকেই অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে নিয়ম অনুযায়ী আমরা দশমিক সংখ্যার এই পূর্ণ অংশটুকুকে অক্টাল সংখ্যার বেস দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা যেটা পাই, আট একে আট, চার পাঁচ আটা চল্লিশ, অর্থাৎ আট পনেরো একশো বিশ। একশো পঁচিশ থেকে যদি আমরা একশো বিশ বাদ দেই, তাহলে আমাদের অবশিষ্ট থাকে পাঁচ। আমরা যদি আবার আট দিয়ে সংখ্যাটিকে ভাগ করি, তাহলে এবার আট একে আট, থাকে আমাদের সাত। আবার যদি আমরা আট দিয়ে ভাগ করি, তাহলে পূর্বের নিয়ম অনুযায়ী আমরা দেখেছি যে যখন ভাজ্যটা ভাজকের চেয়ে ছোট হয়, ভাজ্য যখন ভাজকের চেয়ে ছোট হয় তখন ভাগফল শূন্য হয় এবং ভাগশেষ ভাজ্যের সমান হয়। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ভাগফল হবে শূন্য এবং ভাগশেষ হবে ভাজ্যের সমান। এভাবে আমরা একশো পঁচিশ এই সংখ্যাটুকুর অক্টাল মান পেলাম 175। একইভাবে আমরা যদি এখন ভগ্নাংশটুকুর অক্টাল মান বের করি, তাহলে আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী ভগ্নাংশকে অক্টাল সংখ্যার বেস দিয়ে গুণ করব যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশটি শূন্য না হবে। আমরা গুণ করি, পাঁচ আটা চল্লিশ শূন্য, হাতে এক, হাতে ছয় আর চার, সাত আটা ছাপ্পান্ন, চার ষাটে শূন্য, হাতে ছয়। আমরা হাতে ছয় বসিয়ে দিলাম, দুইটার আগে দশমিক আছে, আমরা দশমিক দিলাম। দশমিকের বাম পাশের সংখ্যাটিকে আমরা একটি দাগ দিয়ে আলাদা করে রাখলাম। এখন আমরা দেখছি যে দশমিকের পরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি অলরেডি শূন্য হয়ে গেছে। তাহলে আমরা 0.75কে অক্টাল রূপান্তর করে পেলাম 0.6, অর্থাৎ 0.75 এটা সমান আমরা পেলাম 0.6। এখন যদি আমরা ফাইনালি উত্তরটি লিখে ফেলি, অতএব 125.75 এই সংখ্যাটির অক্টাল মান আমরা পেলাম 175.6।
প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যারই অক্টাল সংখ্যার মান বের করতে পারি পরিবর্তন করে। এখন যদি আমরা পূর্বের মতোই এমন হয় যে সব সময় এখানে 25 বা 75 বা 50 না থেকে অন্য কোনো সংখ্যাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা আরেকটি উদাহরণের সাহায্যে দেখি কিভাবে সেক্ষেত্রে দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে পূর্ণ অংশটা এক সময় ভাগফল শূন্য হবেই, কিন্তু ভগ্নাংশটি সব সময় শূন্য নাও হতে পারে। সেক্ষেত্রে যদি কখনো ভগ্নাংশটি শূন্য না হয় তাহলে কি হয় আমরা সেটা আরেকটু দেখি। আমরা এখন এই সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে দেখি ফলাফল কি হয়। একইভাবে আগের মতোই আমরা 225 কে অক্টাল সংখ্যার বেস দিয়ে ভাগ করব। আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের কত হয়, 8 দুগুণে 16, বিয়োগ করলে থাকে 6, 8 আটা 64, ভাগশেষ 1, অর্থাৎ 8 আটা 64, 65 হাতে 6, 8 দুগুণে 16 = 22। আবার যদি আমরা ভাগ করি 8 দুগুণে 16, 3 আটা 24, অর্থাৎ আমরা 3 বার ভাগ করতে পারি, 3 আটা 24, আমাদের বিয়োগ করলে থাকে 4। আবার যদি আমরা 8 দিয়ে ভাগ করি, ঠিক আগের মতোই আমরা দেখছি যে ভাজ্যটি ভাজকের চেয়ে ছোট, অর্থাৎ ভাজ্য যখনই ভাজকের চেয়ে ছোট হবে তখনই ভাগফল শূন্য হবে এবং ভাগশেষ ভাজ্যের সমান হবে। অর্থাৎ 225 এই দশমিক সংখ্যাটির অক্টাল মান আমরা পেলাম 341। একইভাবে আমরা যদি এখন ভগ্নাংশটারও অক্টাল মান বের করি তাহলে আমরা পাই 5 আটা 40 = 0, হাতে 4, 8 একে 8 আর 4 = 12, 120। আমরা দশমিক দিয়ে আলাদা করে দিলাম, একইভাবে সরি আমরা ভগ্নাংশটুকুকে আবারও গুণ করব, 800, 8 দুগুণে 16, 6, হাতে 1। আমরা 2টার আগে দশমিক দিয়ে দিলাম, আবার যদি এটাকে গুণ করি 800, 6 আটা 48 = 8, হাতে 4। এভাবে আমরা দেখব যে এটাকে গুণ করতেই থাকবো কিন্তু কখনোই ভগ্নাংশের পরের অংশটুকু শূন্য হবে না। সেক্ষেত্রে আমরা আগের মতোই আমরা 3 বার গুণ করতে পারি অথবা সর্বোচ্চ 5 বার গুণ করে যে সংখ্যাটুকু পাবো সেটাই আমাদের অক্টাল সংখ্যা হবে। তাহলে আমরা এক্ষেত্রে দশমিক 15 এর অক্টাল মান পেলাম 0.114 something। এখন যদি আমরা ফাইনালি উত্তরটি লিখি, অতএব 225.15 এটা সমান আমরা পেলাম 341.114। এভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যারই অক্টাল মান বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। এভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। আমরা যদি আবারও একটু রিভিউ করে দেখি যে দশমিক সংখ্যাকে যখন আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই তখন দশমিক সংখ্যার যে পূর্ণ অংশটুকু থাকবে পূর্ণ অংশটুকুকে আমরা অক্টাল সংখ্যার বেস দিয়ে ভাগ করব যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে। একইভাবে দশমিক সংখ্যার যে ভগ্নাংশটি থাকবে সেটিকে আমরা অক্টাল সংখ্যার বেস দিয়ে গুণ করব যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশটি শূন্য না হবে।
তবে কখনো কখনো ভগ্নাংশটি শূন্য নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা তিনবার সর্বোচ্চ পাঁচবার গুণ করে যে মানটি পাব সেটাই আমরা অক্টাল মান হিসেবে গ্রহণ করব। এভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা যদি বাড়িতে একটুগুলো প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। এখন আমরা তোমাদের একটি বাড়ির কাজ দিই। তোমরা এই সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করবে। এভাবে শূন্য থেকে সাত পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়েই অক্টাল সংখ্যা গঠন করা যায় এবং শূন্য থেকে সাত পর্যন্ত সংখ্যা দিয়ে অক্টাল সংখ্যা গঠন করে তোমরা সেটি সরি শূন্য অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। অক্টাল সংখ্যার রেঞ্জ অবশ্যই শূন্য থেকে সাতের মধ্যেই থাকবে। তোমরা এটা প্র্যাকটিস করবে প্রিয় শিক্ষার্থীরা। এই প্র্যাকটিসের মাধ্যমে আশা করা যায় তোমরা যে কোনো দশমিক সংখ্যাকেই অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। তো এই পর্যন্ত আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা নিয়ে আল্লাহ হাফেজ।